আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য প্রয়োজনে যে জিনিসপত্র দিয়ে নাকি চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য আমার যা যা লাগছে প্রথমে আমার চিকেন লাগবে চিকেনগুলো আমি সাইডে রেখে দিয়েছি মেরিনেট করে সেটাকে মেরিনেট করে কিন্তু এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তো চিকেনটা আমি কীভাবে মেরিনেট করে রেখে দিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি প্রথমে কিছু সবজি লাগবে আমার সেজন্য আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি এখানে আমি লং বিনস নিয়েছি মানে বরবটি বরবটিটাকে আমি একদম ছোটো ছোট সাইজ করে কেটে নিচ্ছি বরবটিটাকে এমন সাইজ করে কেটে নিতে হবে মানে যার যার পছন্দ মতো আর কি তো আমার কাছে মনে হলো যে এতটুকু সাইজ করে কেটে নিলেই সবজিটা দেখতে ভালো লাগবে আর খেতেও একটু ইজি মনে হবে তো আমি সবজিটাকে একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজিগুলো কেটে নিতে পারেন তো আমার এখন কিন্তু লং বেসগুলো কাটা হয়ে গিয়েছে আমি যেহেতু সবজিগুলো ধুয়ে নিয়েছি সেই জন্য আমার কিন্তু সবজিগুলো আর ওয়াশ করতে হবে না সবজিগুলো জাস্ট আমি একটু কেটে বাস্কেটে নিয়ে নিব তো আমি বরবটিগুলো এখন বাস্কেটে নিয়ে নিচ্ছি এখন আমি কেটে নেব ক্যাপসিকাম আমি এখানে রেড ক্যাপসিকাম নিচ্ছি তো আমি কিন্তু ফুল ক্যাপসিকাম দিব না আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিটা নিয়ে নেবেন তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি লং বিনস গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে কিন্তু আজকে আমি চিকেনটা রান্না করব। তো যে চিকেনটা আজকে আমি রান্না করতে যাচ্ছি, সেটা হবে সুইট অ্যান্ড সর হবে আর কি চিকেনটা খেতে খুবই সুস্বাদু আর এই রেসিপিটা হলো মালয়েশিয়ান রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুব ইজি কিন্তু একটা রেসিপি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে যেটার মধ্যে টক থাকবে মিষ্টি থাকবে আবার ঝালও থাকবে সেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই রেসিপিটা তো ক্যাপসিকামগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছি যেহেতু সম্পূর্ণ সবজিগুলো আমার ওয়াশ করা ছিল সেই জন্য আর সবজিগুলো আমি ওয়াশ করে নিচ্ছি না সাথে আমি কিছু গাজরও কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি তা আমি এখানে তিন আইটেমের সবজি নিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে একটু কালারফুল হয় আর কি যত বেশি কালারফুল সবজি দিবেন ততই কিন্তু শরীরের জন্য ভালো হবে তার মধ্যে রান্নাটাও দেখতে ভালো লাগবে অনেক কালারফুল হবে আর কি তো সবজিটা আমার কাটা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিয়েছি আর এই যে চিকেনটা আমি কিন্তু এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটার মধ্যে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা গোলমরিচের পাউডার তার সাথে আমি দিয়েছি ব্ল্যাক পেপার হোয়াইট পেপার তার সাথে দিয়েছি আমি আটা দিয়েছি অল্প পরিমাণে জিরার পাউডার মরিচের পাউডার সামান্য পরিমাণ হলুদের পাউডারও আমি দিয়েছি জাস্ট একটু কালার আসার জন্য তবে আপনারা চাইলে চিকেন ফ্রায়ার পাউডারটা ইউজ করতে পারেন আমি এটার মধ্যে ইউজ করেছি আটা ইউজ করেছি ওয়ান টি স্পুন পরিমাণ আর কি মানে অল্প পরিমাণে আটা দিয়ে আমি জাস্ট এটাকে একটু ফ্রাই করে নেব সেই আমি আটাটা দিয়েছি এখানে তো আটা দিয়ে কিন্তু চিকেন ফ্রাই করা যায় বা সেটা পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তো আমি আর কর্নফ্লাওয়ারটা ইউজ করে নিই আমি জাস্ট আটাটাই ইউজ করেছি তো কী কী উপকরণ দিয়েছি চিকেনের মধ্যে সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি আর আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করব আপনার চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে আর কতটুকু পরিমাণে দিয়েছে আর কি তো আমি এখানে কিন্তু অল্প পরিমাণে চিকেন নিয়েছি হাফ কেজি পরিমাণ চিকেন নিয়েছি সেটার মধ্যে কিন্তু হাফ চামচ পরিমাণে কিন্তু আমার সব ধরনের মশলা লেগেছে তবে মশলাটা অবশ্যই হাতে ভাজা দিবেন গরম মশলা জিরার পাউডার সেগুলো কিন্তু ভাষায় তৈরি করা নিজের হাতে ভাজাটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো কারিতেই কিন্তু সেটা খেতে ভালো লাগে আর অনেক সুন্দর একটা গ্রান আসে সেটা থেকে তো চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটার মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ তার সাথে রসুন দিয়েছি কাঁচামরিচ দশ বারোটার মতো রসুন দিয়েছি চার পাঁচ কুয়ার মতো তার সাথে লেবুর রস দিয়েছি আমি এখানে ফোর স্পুন পরিমাণ তার সাথে আমি দিয়েছি হলো স্বাদ মতো লবণ আর দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করেছি এতটুকু মশলা দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা আমার রান্নার জন্য লাগবে সেই জন্য আমি সাইডে রেখে দিয়েছি সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি যেহেতু তৈরি করে ফেলেছি সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাট সেটা কিন্তু আমি বলে দিয়েছি এই অবশ্যই কিন্তু এই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে মানে টক ঝাল মিষ্টি এটা কিন্তু তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এটার মধ্যে তেঁতুলের রসও দিতে পারেন আমার কাছে যেহেতু লেবুটা ছিল সেই জন্য আমি ভাবলাম যে লেবুর ফ্লেভারটাও সুন্দর আসবে আর টকটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে সেই জন্য লেবুটা ইউজ করেছি তবে তেঁতুলটাও দিতে পারেন সেটা থেকে টক বের হবে বাট সেটা কিন্তু ফ্লেভারটা অত বেশি সুন্দর আসবে না তো আমার কাছে সবচেয়ে বেশি ব্যাটার মনে হয়েছে লেবুর রসটা তো সবজিগুলো আমি একটু হাফ সিদ্ধ করে নেবো মানে এরকম সবজিটাকে সিদ্ধ করব যাতে করে কালারটা সুন্দর থাকে একদম ফুল সিদ্ধ না হয়ে যায় ওরকম অবস্থায় কিন্তু আমি সবজিটা নামিয়ে ফেলব আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন আমি জাস্ট কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখনই নামিয়ে ফেলবো আমি অপেক্ষা করিনি করে নিবাশার জন্য সবজিটা এখন আমার হাফ সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি একটা বাস্কেটে এখন ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য বেশি ওবার কুক হয়ে গেলে সবজিটা খেতে ভালো লাগবে না একদম যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো চুলাতে আমি একটি কড়াই বসে দিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম এখানে কাঁচামরিচ রসুন চিনি তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে কিন্তু আমি এই মিক্সারটা তৈরি করে নিয়েছি তো এখনও কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে যেমন স্বাদ আসবে তার সাথে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে সেই জন্য আমি এখানে টমেটো সস দিয়েছি তার সাথে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ তার সাথে আমি যেটা ইউজ করবো সেটা হলো সয়া সস সয়া সসটা আমি দিব এখানে টু টেবিল স্পুন পরিমাণ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন সয়া সস দেওয়ার কারণে কিন্তু এটা কালারটা অন্যরকম একটা চেঞ্জ হয়ে যাবে মানে একটু কালো কালো হয়ে যাবে আর কি তবে স্বাদটা কিন্তু বেড়ে যাবে আর এখানে আমি দিয়ে দেবো গরম মশলার পাউডার গরম মশলাটা কিন্তু অবশ্যই হাতে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে রান্না করলে অত বেশি টেস্ট আসে না বাসায় যেটা আমরা তৈরি করে রান্না করি সেটা টেস্টটা কিন্তু অন্যরকম আসে আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার পাউডার যেহেতু আমি চিকেনের মধ্যেও কিন্তু মশলা ইউজ করেছি সেই জন্য এখানে অল্প পরিমাণে কিন্তু মশলাটা ইউজ করার চেষ্টা করেছি এখন আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনটা আমি অত বেশি ভাজিনি বেশি ভাজতে গেলে এটা একদম ড্রাই হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো চিকেনটা এরকম পর্যায়ে আমি ভেজে নিয়েছি যাতে করে একটা জুসি ভাব থাকে চিকেনটার মধ্যে সেই জন্য কিন্তু আমি এটাকে হালকা ভেজে নিয়েছি আর চিকেনটা কিন্তু একদম সফট হবে খাবার সময় খেতে ভালো লাগবে তো সেই জন্য কিন্তু চিকেনটা তেমন বেশি কিন্তু ভাজা যাবে না যেহেতু আমি এটা আটা দিয়ে ভেজেছি সেই ক্ষেত্রে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি কিন্তু হালকা একটু ফ্রাই করে নিয়েছি আপনারা হয়তো কালারটা দেখতে পাইলেই বুঝতে পারবেন যে আমি চিকেনটা কীরকম ফ্রাই করেছিলাম তো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এখানে ছোট একটি চায়ের চামচ দিয়ে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নেব তেমন বেশি কর্নফ্লাওয়ার ইউজ করবো না তাতে কিন্তু চিকেনটা একদম ঘন হয়ে একটা গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে যাবে তো সেটা খেতে আমার কাছে ভালো লাগে না আমি চাচ্ছি গ্রেভিটা যাতে একটু পাতলা হয় সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারটা ইউজ করবো যত বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারটা ইউজ করা হবে তত বেশি কিন্তু ঝোলটা ঘন হবে তো দিয়ে কিন্তু আমি এখানে ছোটো একটি চামচ দিয়ে এক চামচের মতো নিয়েছি তার মধ্যে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর এদিকে চিকেনটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দেবো সবজিগুলো আর চিকেনটা হতেও তেমন বেশি সময় লাগেনি যেহেতু আমি ব্রয়লার মুরগিতে এটা তৈরি করতেছি খুবই সুস্বাদু একটি রেসিপি আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি রেসিপিটি আপনারাও কিন্তু এটা বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনে বা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগবে তো চিকেনটা যখন রান্না করা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো আর সবজিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অত বেশি রান্না করবো না বেশি সিদ্ধ হয়ে গেলে সবজিটা খেতে ভালো লাগবে না সেজন্য আমি চাচ্ছি যে সবজিটা যাতে একটু কাঁচা কাঁচা থাকে আর কি ওরকম পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলব যেহেতু আমার সবজিটাও রান্না করা হয়ে গিয়েছে চিকেনটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অত বেশি টাইম লাগবে না আমার তো আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই নাড়াচাড়া করার পর কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব দেখলেন তো কত সহজেই কিন্তু চুয়ে চিকেন সর রান্না করা যায় এই রেসিপিটা কিন্তু আমি যখন তৈরি করেছি তখনই আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করেছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চিকেনটা আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এখন একটা বুলের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ